নমস্কার, হামারা মিডিয়া আপনাদের স্বাগত। আমি সানা। আজকে বিশেষ খবর হলো কলকাতাতে এসেছে কুমার শানু। তিনি নতুন একটা গান পড়লো গৌতমের সুরে রেকর্ডিং করলেন এবং ওনার সঙ্গে ডুয়েট গিয়েছে মোনালিসা মুখার্জি। সেই গানটা হলো একলা একা মনের সাথী। গানটি রেকর্ডিং করতে ওখানে প্রেসের সঙ্গে এই অ্যালবামটি নিয়ে বক্তব্য রাখলেন। গানগুলো খুবই ভালো হয়েছে এবং বিচারকের আসনে থাকার সময় আমরা দেখি যে আপনি সবসময় প্রতিশ্রুতি দেন বা যারা নতুন তাদেরকে আরও এগিয়ে আসার সুযোগ দেন। এক্ষেত্রে ধরে একদমই আপনার পাশে একজন নতুনকে আমরা দেখলাম, নতুন প্রতিভা উঠে আসতে দেখলাম, এই যে চান্স দেওয়াটা সেটা নিয়ে কী বলবেন? মানে আপনি এটা আজ থেকে না, আমি যখন আশিকি গিয়েছিলাম তারপর থেকেই এটা চালে আমি করি। যার কপালে থাকে সে লেগে যায়, যার কপালে থাকে না সে লাগে না। আমার যেটুকু কর্তব্য সেটা আমি করে যাই। নতুনদের সঙ্গে আমি গান গাই, নতুনরা ভাবে যে কুমার শানুর সঙ্গে ডুয়েট গাইছি, তাদের যেটুকু হসলা বাড়ানো যায়। তার মধ্যে কিছু কিছু ভালো সিঙ্গারও বেরিয়ে আসে, কিছু কিছু চলে না সেরকমও আসে, কিন্তু সেটা তাদের ভাগ্যের ব্যাপার। আমার যেটা ডিউটি সেটা আমি করি। পুরোনোদের সাথে নতুনরা তো এরকমভাবে জায়গা করে নিচ্ছে, সেটা তাদেরও সৌভাগ্য বটে, কিন্তু আপনারা যদি একটু বলতে পারেন যে আপনিও তো একটা সময় এই সময় নতুন নিজে যখন ছিলেন। হ্যাঁ, আমি সেজন্যই আমি হেল্পটা ওদের করি, যে আমি কোনোদিন হেল্প পাইনি, তার জন্য আমি ওদের হেল্পটা করি। এই জন্যে যে আমি আমাকে কোনো দিন হেল্প করেনি, যার জন্যই ওদের জন্য আমি করি, যে আমাকে সামনে থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। তো এইসব কতগুলো ব্যাপার ছিল, যার জন্যে আমার মনে হয় কি যে এখানে অনেক শিল্পী আছে যারা একটু সুযোগ পেলে হয়তো ভালো গাইবে। তো যার জন্যে এটা আমার নিজের পার্সোনাল ইন্ডাস্ট্রির ভিতরে যে প্রচুর রকমের পলিটিক্স চলে, তার জন্য যে অনেক সিঙ্গার্স এবং অ্যাক্টার্সরা হারিয়ে যায়, তো সেক্ষেত্রে আপনি কী বলবেন? সব জায়গাতেই পলিটিক্স আছে, পলিটিক্স তো সব জায়গাতেই থাকে। নট অনলি মিউজিক ইন্ডাস্ট্রি, অ্যাক্টিং ইন্ডাস্ট্রি, মিউজিক ইন্ডাস্ট্রি বলো, আরও সমস্ত যত ইন্ডাস্ট্রি আছে তার মধ্যেও বলো, পলিটিক্স সব জায়গাতেই থাকে। তার মধ্যে থেকে নিজের জায়গা করে ক্যাম্পের একটা ফ্যাক্টর কাজ করে কি কোনো সময়? না, ক্যাম্প তো থাকেই, ক্যাম্পের একটা কাজ তো সবসময় করে থাকে, চলে। এটা হচ্ছে প্রত্যেকেই, যেমন আমি যখন কাজ করি তখন আমার একটা গ্রুপ থাকে, আমার গ্রুপের সঙ্গে আমি গান গাই, আমার গ্রুপের সঙ্গে, তো আমাদের একটা গ্রুপ তৈরি হয়ে যায়। এরকম সব জায়গাতেই হয়। তারপরে এখন তার মধ্যে যাদের নাম করার, আমি তোমাদের একটা কথা বলি যে ট্যালেন্টকে কোনো দিন দেবের দাবিয়ে রাখা যায় না। ট্যালেন্ট যদি থাকে তার মধ্যে সে বেরিয়ে আসবেই, তো যতই পলিটিক্স হোক আর যাই হোক। আমি যখন ছিলাম তখনও পলিটিক্স হয়েছে, তা সত্ত্বেও আমি বেরিয়ে এসেছি। আরও অনেক সিঙ্গার আছে যারা পলিটিক্স থাকা সত্ত্বেও বেরিয়ে এসছে, কোনো অসুবিধা নেই। অরিজিৎ সিং এর সঙ্গে যে সম্প্রতি একটা কাজ নতুন আপনি করলেন, সেটা সম্পর্কে যদি একটু কিছু শেয়ার করেন। না, অরিজিতের সুরে একটা গান আমি গেয়েছি, অরিজিতের মিউজিক আমি গেয়েছি, এবং ভীষণ মেলোডিয়াস গান ছিল, হিন্দি গান মেলোডিয়াস গান, এবং আমি গিয়ে খুব মজা পেয়েছি। এবং দেখা যাক কবে সেটা রিলিজ হয়। সেটা কি ছবি না? না, ছবি না, অ্যালবাম, সিঙ্গেল অ্যালবাম। আবার আমরা কবে পেতে চলেছি কুমার শানুকে? বিচারকের আসনে আবার আমরা কবে পেতে চলেছি আপনাকে? খুব শীঘ্রই হতে পাবে। হিন্দি वाले कौन से फिल्म आ रही है आपकी? हिंदी वाले तो अभी देखो, हिंदी वाले अभी कौन सा फिल्म कब निकल जाता है, अभी तो फिल्म का ऐसा हालत है, फिल्म का ऐसा हालत है। पहले हुआ करता था, एक ऐड आता था, फिर गाना चलता था, फिर एक फिल्म रिलीज होता था, हम लोग जाके देखते थे, फिर पिक्चर हिट होता था। अभी वो सिस्टम है? वो सिस्टम तो है ही नहीं। कब OTT पे रिलीज हो रहा है, कब TV में प्रीमियर हो रहा है, गाना कब आया, किधर से गया, कुछ नहीं पता चलता है। सो इसमें कौन सा पिक्चर में, मैंने बहुत सारा गा के रखा, कौन सा पिक्चर कब रिलीज होगा ये बोलना बड़ा मुश्किल है। ভগবানের আশীর্বাদ মনে করি। আর সব থেকে বড় কথা, উনি নতুন, আমি তো একেবারেই নতুন, তো আমাকে এতটা সাহায্য করার জন্য আমি ওনার কাছে চিরকৃতজ্ঞ। গানটা কি নিয়ে? মেলোডিয়াস, মেলোডিসা, মনের সাথে হচ্ছে কথা দিনে রাতে। এটা আপনার প্রথম গান কি? হ্যাঁ, নিশ্চয়ই এটা আমার প্রথম অ্যালবাম। প্রথম অ্যালবাম? আর ইউটিউবে প্ল্যাটফর্মে আগেও কেন ছেড়েছেন? হ্যাঁ, ছেড়েছি ইউটিউবে।